খাবারে চিয়ার্স করি। রোদ্রে তাকানোই যাচ্ছে না, কি ইন্ট্রো শুট করব। আজকে তো মিষ্টির জন্মদিন, কিন্তু তার আগে আমি সব মানে ফ্রেশ হচ্ছিলাম। এবার ফ্রেশ হতে হতে আমি এমন একটা জিনিস পেয়েছি আমি ভাবতেই পারিনি। তো মা ঘর গোছাচ্ছিল আর মা এই সেটটা খুঁজে পেয়েছে। আমরা জানতাম না এরকম কোনো সেট আমাদের বাড়িতে আছে। তো দেখতে পাচ্ছ, এটা তোমাদেরকে খুলে দেখাই। এটা হচ্ছে গ্লাস কাপের সেট। আর এই গ্লাস কাপের সেট আমি অনেকদিন ধরে ভাবছি যে কিনবো কিনবো, মেলায় যাচ্ছিলাম, মেলায় যে কেনার ইচ্ছা ছিল কিন্তু কেনা হয়নি। আর এরকম সেট যে আমাদের বাড়িতেই আছে আমি জানাম না, মানে জানতাম না। তো আজকে এই কাপে আমরা আজকে একটা খুবই সুন্দর জিনিস ট্রাই করবো। জিনিসটা কি, জিনিসটা দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটু রেখে নিই। জিনিসটা হচ্ছে এইটা, এটা কি বলো তো, এটা আসল দার্জিলিং টি। এটা আমি দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম, তখন দার্জিলিং থেকে এই দার্জিলিং টি কিনেছি। আর এটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা প্যাকেজিং, একটা উডেন প্যাকেজিংয়ে আছে। আর আজকে এটা খাওয়া হবে, দেখবো যে দার্জিলিং টি সেরকম মানে ভালো লাগবে। এটা পুরো চা বাগানের সামনের থেকে কিনেছি আমি, তো দেখা যাক কি হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এইটাকে এবার ওপেন করা হবে। এই তো ওপেন হয়ে গেছে। এটা আমি কত দিন ধরে যে মানে ট্রাই করব করে করে হয়নি ট্রাই করা। এ বাবা, এটা কী যেন একটা ছিঁড়ে গেল, কি লেখা ছিল এখানে, জাস্ট আমি বললাম ডেট লেখা আছে। কি সুন্দর দেখতে বলা। প্রোডাক্ট অফ ইন্ডিয়া। এটা খুলবো কিভাবে? ও এটা জাস্ট এরকমভাবে খুললো, এরকমভাবে টান দিতে হবে। এটা দেখতে পাচ্ছ উডের, কাঠের তৈরি। এই যে হচ্ছে চা, এটা হচ্ছে আসল দার্জিলিং চা, দার্জিলিং এর চা। দেখো আমরা যে চা, এটা দেখো আমরা যে চা খাই, এটা কিন্তু একটু প্যাকেটে আসে। এটা দেখো উডেন, পুরো একদম কাঠের, দেখেছো? এই যে আমি ধরে দেখাচ্ছি তোমাদের। আর ব্র্যান্ডটাও, এটা একদম মিশের সামনের থেকে কিনেছি, চা বাগানের সামনের থেকে। আর এটা হচ্ছে বন্ধু ঘুরতে গিয়েছিল দার্জিলিং, সেখান থেকে কিনেছে, একদম চা বাগানের সামনে থেকে কিনেছে। এই দেখতে পাচ্ছ, জল দেবো এবার। এক কাপ দিয়ে দাও মা, জল দেবো। আমি তো জানি না কেমন ভাবে বানাতে হয়, নরমাল যেভাবে চা বানাই সেভাবেই বানাবো দার্জিলিং টিটা। ওয়াও! আর এই যে হচ্ছে সেই প্যাকেটটা, যেটা তোমাদেরকে দেখেছি। আজকে ভেবেছিলাম মিষ্টির জন্মদিন দেখাবো, কিন্তু আজকে এই দার্জিলিং টি এরই একটা ব্লগ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ চা, চাটা কি সুন্দর লাগছে। আমি জানি না, নর্মাল চাও মনে এরকমই দেখতে হয়, কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে এই প্যাকেটটা। মানে এটা একটা উডেন তৈরি আর সুন্দর লাগে, মানে সত্যি চোখে দেখতে এত ভালো লাগছে, কি বলবো। আর এখানে সব ডিটেলস দেওয়া আছে, তোমরা যারা যারা জানতে চাও দাম বা ডেট সব কিন্তু দেখে নিতে পারো। হ্যাঁ, আর এখানেও দেখালো হচ্ছে পিওর দার্জিলিং টি। এই দেখো সেই কাপগুলো যেটার কথা বলছিলাম। আর এটা কি সুন্দর গ্লাসের কাপ, আমার এই গ্লাসের কাপগুলো না সত্যি খুব ভালো লাগে। এটা 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 থেকে বড় সাইজও পাওয়া যায়, সে বড় সাইজের কাপগুলো আমি কিনতে চাই। লেবু কি করছিস? সেই লেবু দার্জিলিং টি দেওয়া হবে, এক চামচ দিতে হবে মা। আর তুই দেবে নাকি? প্রথম তো বানিয়ে দেখি কি হয়। তোমরা দেখতে পাচ্ছ যে দার্জিলিং টি তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে কিন্তু বনি তৈরি করছেন। হ্যাঁ, বোন আর মা দুজন মিলে তৈরি করছেন। এমনি তো এমন তো কিছু করার নেই, দেখা যাক। এবার বন্ধ করে দাও, তাহলে কালারটা ছড়াবে। তাহলে লেবু আগে থেকে দিবা না, আমি লেবু পরে ট্রাই করব। আমি একটা লেবু চা খেয়েছিলাম দার্জিলিং এ, তো সেটা খুব ভালো ছিল। আর দেখো কি সুন্দর কালার এসেছে, তাই না? হ্যাঁ, এটাকে রেখে দিই একটু, তারপরে ওটা মানে ফ্রেশ মানে টেস্ট আই থিংক এ চলে আসবে। বেশি জাল দিলে হয়তো টেস্টটা ভালো আসবে না। মা এবার চা গুলো ঢালবে। ঢালো, কি হয়েছে? এই যে দেখতে পাচ্ছ, উফ দেখতে তো আরো লাগছে, সেই কালার লাগছে, তাই না? হ্যাঁ, কালারটা ভালো এসেছে। এর একটু আমাদের যে র চা খাই তার থেকে একটু অন্যরকম একটা লাইট একটা কালার এসেছে। যাই হোক, খেয়ে দেখা যাবে যে কেমন লাগছে। এই দেখতে পাচ্ছ দার্জিলিং টি, আর এটা ট্রাই করব। আর ট্রাই করে দেখা যাক। হ্যাঁ, খাওয়ার চিয়ার্স চিয়ার্স করি। প্রথমবার দার্জিলিং টি খাচ্ছি। মিষ্টি মনে হচ্ছে নাকি? মিষ্টি দেওয়া আছে, চিনি দেওয়া আছে, তাই টেস্টটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো, বেশ রিফ্রেশিং একটা ফিল আছে, মানে বেশ একটা রিফ্রেশিং ফিল আছে।
তাও অতটা হিউজ ডিফারেন্স না আমরা যে চা খাই সেটার থেকে, কিন্তু বেশ ভালো লাগছে, জানি না কেন খুব ভালো লাগছে। একদিন আমরা ট্রাই করব উইদাউট সুগার, তাহলে পুরো রিয়েল টেস্টটা কিন্তু বোঝা যাবে। না কিন্তু খেতে কিন্তু ভালো হবে, খেতে যে নর্মাল লচা খাই আমার ভালো লাগে না, তার থেকে অনেক বেটার লাগছে, ভালো লাগছে। এটা মানে একটা রিফ্রেশিং, বললাম না একটা রিফ্রেশিং ফিল আছে, সেই ফিলটা কিন্তু পাওয়া যাচ্ছে। আর এটা দার্জিলিং এ বসে খেলে তো আলাদাই লেভেলের মজা আসতো, কারণ দার্জিলিং আমি চা খেয়েছি সেখানে মানে অন্যরকম ফিল হয়, আমাদের বাড়িতে বসে যেরকম লাগে সেরকম না, তার থেকে অনেক গুণ বেশি ভালো লাগে। ওখানে চাতে কি লেবু ইউজ করে? ওখানে লেবু চাও পাওয়া যায়, নরমাল চাও পাওয়া যায়, নরমাল টিও পাবি, তুই লেবু চাও পাবি, কিন্তু আমার লেবু চাটা বেশি ভালো লাগে। আমি আগে লেবু চা কোনোদিন ট্রাই করেছিলাম না, কিন্তু দার্জিলিং এ আমার লেবু চা এত ভালো লেগেছে কি বলবো, আজকে সে লেবু চাও আমি বানাবো। তো ভিডিওটা তোমরা বলো যে কারা কারা দার্জিলিং টি খেয়েছো, তার কমেন্টে জানাও কমেন্ট বক্সে। আমরা তো খেলাম এই ফার্স্ট বার, আমি প্রথমে মানে লাইফ ফার্স্ট টাইম এটা এক্সপেরিয়েন্স করলাম, এটা ভালো, এটা নরমাল যে চা তার থেকে অনেকটা অনেক বেটার। যতটা খাচ্ছি না ততটা বুঝতে পারছি যে টেস্টটা, সেই ফ্লেভারটা আসছে, দারুণ ছিল। এটা শেষও হতে চলেছে, লেবু চা বানাচ্ছি আমি, বলতে একটু বোন এখন লেবু চা বানাচ্ছে, আর লেবু কাটা হয়ে গেছে। নরমাল যে চা এর ভিতরে চিনি দেওয়া আছে, কিন্তু এর ভিতরে দেবো আমরা একটু লেবু, একটু বেশি লেবু, জানি না হয়ে গেল কিনা, একটু খেয়ে নিস। যাই হোক, এবার লেবুটা দিয়ে দিয়েছি, এরপর দিতে হবে বিট লবণ। তো বিট লবণটা তো এখন দেবো বিট লবণ, আর এই যে নতুন একটা বিট লবণের কৌটা আনবক্স করলাম এখনই, ঠিক আছে। আর এই বিট লবণটা আমরা এর ভিতরে দেবো, এটা একটু ভালোভাবে খুলে নিই, আর মা এখনো চামচ দেয়নি, চামচ দেওয়ার পরে এর ভিতরে আমরা বিট লবণ দেবো। আমি জানি না কোয়ান্টিটি কীরকম দিতে হয়, কিন্তু দার্জিলিংয়ে খেয়েছিলাম তখন খুবই ভালো লেগেছিল। তো এখান থেকে বেশি দেবো না, হালকা এইটুকু দিলেই হবে মনে হয়, আর দিতে হবে মা? না না না, ঠিক আছে। দেখি এটাকে এবার গোল মিক্স করা হোক, দেখো কালার টেস্ট কেমন, সাদা করে ভালো কালারটা বোঝা যাচ্ছে, গোল্ডেন কালার। যাই হোক, জানি না কেমন খেতে হবে, দার্জিলিংয়ে তো ভালো বানিয়েছিল। আমাদের এমনি চাতে কিন্তু এরকম কালার আসে না, তাই না? এরকম কালারটা আসে না। যাই হোক, একটা চা তৈরি হয়ে গেছে, চা পুরো রেডি, আর এখন খেয়ে বলবি কেমন লাগে দেখা যাক। এই যে হচ্ছে চা, এবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। এটা হচ্ছে লেবু চা, আর এটার গন্ধ এত সুন্দর আসছে, এটা ট্রাই করে দেখা যাক কেমন লাগে। কেমন লাগছে? ভালো লাগছে, আর একটু লেবু দিলে আরো বেশি ভালো হবে, আর পরের দিন আর একটু লেবু দিয়ে ট্রাই করবো। এটা হচ্ছে আর একটু ঠান্ডা পড়বে, আর হচ্ছে আর একটু লেবু দেবো, তারপর মানে আজকে অতটা ভালো করে বানানো হয়নি, তাও বেশ ভালো লাগছে। যদি আরো বেশি ভালো করে বানাতো তাহলে আরো বেশি ভালো লাগতো, আর যদি ঠান্ডা একটু বেশি থাকতো, এখনো ঠান্ডা আছে কিন্তু একটু কমে গেছে ঠান্ডা। যাই হোক, এটা খুবই ভালো লাগছে, তুই ট্রাই করবি, তোর রিয়াকশনটা কিন্তু নেব, তাই? ঠিক আছে, তুই চাটা খেয়ে নে, তারপর আমি খাচ্ছি, সেই লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা হিউজ কাপ নিয়েছি, কিন্তু অল্পই আছে, অল্পই আছে চা। যাই হোক, যাই হোক, আমি খাচ্ছি, দেখি আমার কেমন। খুব সুন্দর হয়েছে, আমারটা লেবুটা বেশি আছে ওই জন্য ভালো লাগছে। তোর কোনটা বেশি, তুই নরমাল দার্জিলিং টি খাবি নাকি তুই এই লেবুটি, লেবু চা খাবি? আমি কিন্তু দুটোই খাবো, কারণ হচ্ছে দেখো দার্জিলিং টি এমনি উইদাউট সুগার বা যেভাবেই খাই না কেন খুব ভালো লাগছে, আর আমাদের যে নরমাল যে চা পাই আমরা, অ্যাকচুয়ালি এই চার কাছে কিছুই না। আমার এই লেবু চাটা কেমন, লেবু চাটা বেশি ভালো লেগেছে? খুব সুন্দর লেগেছে, লেবু চাতে আরো বেশি টেস্ট মনে হচ্ছে, টেস্ট মনে হচ্ছে। হ্যাঁ, আমি আরেকদিন আরো ভালো করে বানাবো, সেদিন আরো বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমরা যে চা খাই তার থেকে অনেক শতগুণ ভালো এটা আমি বলবো, কারণ দার্জিলিং টি আমরা বইতে পড়েছি বা বিভিন্ন শুনেছি, কিন্তু এটা আমার একদম রিয়েল এক্সপেরিমেন্ট যে এটা কিন্তু খেতে অনেক বেটার, আর এটা স্বাদে গন্ধে অতুলনীয়। একটা অ্যাড আছে না, স্বাদে গন্ধ অতুলনীয়, কিন্তু আমি বারবার এই দার্জিলিং টি খাবো এখন থেকে, অন্য আর টি আর খাচ্ছি না। কিন্তু পাবি কোথায়, দার্জিলিং থেকে তো এনেছিলাম, আবার দার্জিলিং যেতে হবে, চা না দার্জিলিং গিয়ে দেখো অনেক নিয়ে আসবো। হ্যাঁ, ভিডিওটা গ্রো করে দিও, তাহলে দার্জিলিং যেতে পারবো আমরা। আর তোমরা কমেন্ট বক্সে জানাও যে কারা কারা দার্জিলিং টি খেয়েছো। হ্যাঁ,
আজকে আনএক্সপেক্টেড ভাবে মানে একটা দার্জিলিং টি এর ব্লগ হয়ে গেছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। আজকে অন্য একটা কনসেপ্ট ভেবেছিলাম আর অন্য একটা কনসেপ্ট হয়ে গেছে, কিন্তু দার্জিলিং টি এর রিভিউটা তো আমরা করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে বলবে, আর তোমরা কারা কারা দার্জিলিং টি ট্রাই করেছো সেটাও কিন্তু বলে দিতে পারো। আমি তো এর আগে দার্জিলিংয়েই ট্রাই করেছি, মানে দার্জিলিংয়েই প্রথম যে আমি দুটো চা এনেছিলাম, একটা ছিল ছোট সেটা 100 টাকা নিয়েছিলাম আর এটার দাম ছিল 350 টাকা। তো ওটা 100 টাকাটা ট্রাই করেছি, 100 টাকাটার থেকে এটা বেশি ভালো সত্যি। হ্যাঁ, ওখানে অনেক রেঞ্জের ছিল। আর তোমরা কারা কারা দার্জিলিং গেছো ঘুরতে, দার্জিলিং থেকে চা ট্রাই করেছো, আর আজকে যেমন আমি লেবু চা ট্রাই করলাম, কারা কারা লেবু চা খেয়েছো আর কারা কারা খাওনি, সবাই কিন্তু কমেন্টে বলতে পারো। তুই চুপ আছিস কেন, তুই কিছু বল না। আমি বলছি যে আমাদের যে আমরা যে চা খাই তার থেকে কিন্তু অনেক বেটার দার্জিলিং টি, আর আমি কিন্তু এখন থেকে দার্জিলিং টিই খাবো রেগুলার। হ্যাঁ, যতদিন চলবে ততদিন তো খাওয়া যাবে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করে দিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা খুব শীঘ্রই আসবে।